সাতক্ষীরায় স্লুইসগেট নির্মাণে ছয় মিটারের পরিবর্তে তিন মিটার সিট পাইলিং করায় পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে তাহলে বিস্তারিত ঘটনাস্থল সাতক্ষীরার বীরের পোতার খাল জনগণের স্বার্থে এখানে পানি নিষ্কাশন রেগুলেটর বা স্লুইস গেট নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার সেই অনুযায়ী কাজ শুরু হয় খোলা চোখে সবই হয়েছে নিয়ম মেনে যে প্রকল্পের পরিচালক খুলনা পাউব তত্ত্বাবধক প্রকৌশলী সবিবুর রহমান নিয়মের মধ্য থেকে অনিয়মের ভাগভাটোয়ারায় ঘটে বিপত্তি এ ধরনের গেট নির্মাণে স্থায়িত্ব ঠিক রাখতে মাটির ছ মিটার বা প্রায় বিশ ফুট গভীর থেকে শীত পাইলিং করার কথা মূল অনিয়ম হয় মাটির নিচেরই পাইলিংয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক অনেকাঙ্কো এবং পাউবোর কয়েকজন মিলে নামমাত্র কাজে গিলে খেয়েছেন সরকারের টাকা এরই মধ্যে সংবাদ পায় দুদকের খুলনা সমন্বিত জেলাকার জলয় অনুসন্ধানে বের হয় ভয়ানক তথ্য মাটির নিচে ছ মিটার করে মোট একশো চল্লিশটি শীট দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র তিন মিটার শীট তুলে নেওয়া হচ্ছে সরকারের এক কোটিরও বেশি টাকা প্রাথমিকভাবে তিনজনকে দোষী করে মামলা করেছে দুদক মামলাটা ইনস্ট্যান্টলি আমাদের হয়েছে আমাদের তদন্তকালে সবার দায় দায়িত্ব যাচাই বাছাই করা হবে তদন্তকালে যদি অন্য কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নিশ্চয়ই ওনার এই ঘটনায় নিম্ন পদের দুজনকে সাময়িক বরখাস্ত সংশ্লিষ্ট নির্বাহী এবং আমাদের তদন্ত কমিটি গঠন হয়েছে আপনার নেতৃত্বে যে প্রকল্পটা হচ্ছে সেখানে দুর্নীতি অনিয়ম হচ্ছে আপনি কি দায় এড়াতে পারেন কিনা আমাদের

তাহুদ সৌরভ এটিএন নিউজ ঢাকা